বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকের তিনটি শাখায় সন্ত্রাসী হামলা, অস্ত্র, টাকা লুটের পর এখন সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রুমা থানচি বাজারে দোকানপাট খুলেও সংখ্যা খুবই কম। বন্ধ আছে রুমা, রুয়াংছড়ি ও থানচি উপজেলায় ব্যাংকিং কার্যক্রম, তবে জেলা সদরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে ঘটনায় জড়িতদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। এর আগে গতকাল অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চিয়াও চিম বমকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুইটি এয়ারগান ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিয়াও চিম বমকে আটক করা হয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেএনএফ এর সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। গত 2 এপ্রিল রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, আইন শৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ এর সন্ত্রাসীরা। পরদিন থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক থেকেও টাকা লুটের ঘটনা ঘটে। এই চেউসিম বমের সাথে নাথান বমের খুব ঘনিষ্ঠ কানেকশন রয়েছে। এই হিন্দাল সার্কিয়ার প্রশিক্ষণের ব্যাপারে এবং যে টাকা পয়সার যে লেনদেনের ব্যাপার, টাকা পয়সা যে কালেকশন করতে হবে সেটার পরিকল্পনাও এই চেউসিম বমের বাসায় করা হয়। এছাড়াও যারা এই ধরনের নাশকতামূলক কার্যক্রম করছে তারা এই বান্দরবান এলাকা যখন আসে এই চেউসিম বমই তার বাসায় অথবা তার আত্মীয় স্বজনের বাসায় রাখার ব্যবস্থা করে।